কই আমি তোকে শালা ডাকবো তা না তুই ডাকছিস? কি বিড়বিড় করিস? না কিছু না, আমি উঠি, তুই রোমান্স কর গিয়ে। আর হাম চলে যায়। সিদ্ধার্থ মুচকি হেসে উপরে যায়। আশি সোফায় বসে আছে সিদ্ধার্থের রুমে। সিদ্ধার্থ একটা প্লেটে বাইট বার্গার আর কিছু চিকেন ফ্রাই এনে আশির পাশে বসে। হা গরু দুজন, সিদ্ধার্থের কণ্ঠে আশি চমকে ওঠে। ও আপনি, একটা কথা বলবো? আগে হা গরু। আশিকে সিদ্ধার্থ খাইয়ে দেয়, আশিও সিদ্ধার্থকে খাইয়ে দেয়। এবার বলি। বলেন ম্যাডাম। ওই লোকটা কি আমাকে কেন মারতে চেয়েছিল জানাটা কি ইম্পর্টেন্ট? আপনি না বললে জোর করব না। সিদ্ধার্থ মুচকি হেসে আশিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। আশিও সিদ্ধার্থের বুকে লেপ্টে থাকে। তোমার থেকে কিছুই লুকোবো না, সব বলবো, বাট ধীরে ধীরে। আপাতত এটুকু জেনে রাখো, ওই লোকটা হলো রাজ আহমেদ রায়ান, আমার খালাতো ভাই, আমাদের এনিমি। তোমায় আর আমায় মারতে চায়, ইন এ ওয়ার্ল্ড আমাদেরকে আলাদা করে দিতে চায়। সিদ্ধার্থের কথায় আশি অবাক হয়ে সিদ্ধার্থের দিকে তাকালো। কিন্তু কেন, আমি কি করেছি? আর আমি তো তার খালাতো ভাই। স্বার্থের কাছে এসব কিছুই না, বাদ দাও, এগুলো বলার কারণ তুমি যেন কেয়ারফুল থাকো, ওকে? আমাকে একটু খুলে বলেন না, আমার মাথা ভন ভন করছে, কিছুই বুঝতে পারছি না। চলো ছাদে যাই, বাইরে দারুণ বাতাস বইছে। সিদ্ধার্থের এমন কথায় আশি হতাশ হলো, তাও সিদ্ধার্থের সাথে ছাদে গেল। ছাদের রেলিংয়ের সাথে ঘেঁষে সিদ্ধার্থ আর আশি বসে আছে। আশি সিদ্ধার্থের সাথে ঘেঁষে ওর কাঁধে মাথা দিয়ে বসল। জানবা কি, তোর মাথায় কি কখন এটা আসেনি যে তোমার কল্পনায় থাকা একজন মানুষ কিভাবে বাস্তবেও থাকতে পারে? সত্যি বলতে আমি খুব করে চাইতাম আমার প্রিয় মানুষটাকে জানো আমি আমার বাস্তবেও ফিরে পাই। তাই আপনাকে যখন পেলাম আনন্দে তখন আর এসব মাথায় আসেনি। আমি তোমার কল্পনা পুরুষ না জান, আমি তোমার বাস্তবেই আগেও ছিলাম আর এখনও আছি। আমি বিস্ময় নিয়ে ওনার দিকে তাকাই, আমি কিছু বুঝতে পারছি না। এই মেয়ে কাঁদো কেন? আমি কান্নার কি করলাম? আপনি এত না পেছি ক্লিয়ারলি বলুন প্লিজ। তুমি আর আমি, আমাদের দুটো ফ্যামিলি ক্যালিফোর্নিয়া থাকতো, তুমি অলওয়েজ আমার সাথে লেপটে থাকতে, তখন তুমি ক্লাস ফাইভে ছিলে। একদিন তুমি ডিরেক্টলি বলে দিয়েছিলে যে তুমি আমায় ভালোবাসো। এইটুকু পিচির কথা শুনেই তো আমি অবাক। আমি যে তোমায় পছন্দ করতাম তা না, ভালো তো আমিও বাসতাম, কিন্তু পিচি আর সেটার সাথে রিলেশনে যাওয়া বোকামি ছাড়ার কিছুই ছিল না। কারণ এইটুকু মেয়ে আর ভালোবাসার কি বুঝবে, তাই সেদিন তোমায় রিজেক্ট করে দিয়েছিলাম। এই জন্য তুমি টানা দুই দিন রুমে বন্দি ছিলে। এর মাঝে রাজও তোমায় ভালোবেসে ফেলে, বাট ওর ভালোবাসা ছিল শারীরিক কেন্দ্রিক। আমি অনেক অবাক হয়েছিলাম যেদিন জানতে পেরেছি ওর মনে এইসব চলছে। এইটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে এত জঘন্য চিন্তা ভাবনা। আমি ওকে ট্রেড দিয়েছিলাম, ও চুপ হয়ে গিয়েছিল, ভেবেছিলাম ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আমি ভুল ছিলাম। ও একদিন রাতে তোমার রেপ করতে চায়, আমি বাসায় ছিলাম না, তুমি চিৎকার করছিলে, আমি তখন মাত্র বাসায় এসেছি, তোমার রুমে গিয়ে দেখি তুমি ওয়াশরুমে লুকিয়ে আছো আর আজ দরজাটা ভাঙা ট্রাই করছে। আমি ওকে সেদিন মেরে বাসা থেকে বের করে দিয়েছি, তুমি অনেক কেঁদেছিলে, সবাই অনেক আপসেট হয়ে গিয়েছিল, আমিও অনেক ভয় পেয়ে যাই সেদিন। তোমাকে বড্ড ভালোবাসি, তাই তোমায় নিয়ে ক্যালিফোর্নিয়ায় অন্য বাসে চলে আসি, বাসার অন্য কাউকে আনিনি, নাহলে রাজ খোঁজ পেয়ে যেত, কিন্তু তবুও আমি তোমায় সেফ রাখতে পারিনি। সিদ্ধার্থের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে অঝোর ধারায়, আর আরশি শরীর কাঁপছে এসব শুনে। আমার মনে নেই কেন এসব, আর কি কি হয়েছিল আমার পরে? তোমায় নিয়ে নতুন বাসে চলে আসলো, আমি যখন পরিস্থিতি থাকতাম ক্লাস করার জন্য অনেক টেনশন হতো, যদিও তুমি সেই সময়টা স্কুলে থাকতে, স্কুলে আমি দিয়ে আসতাম, নিয়েও আসতাম আমি। একদিন স্কুলে যাওয়ার পর তোমায় আর খুঁজে পায় না, পাগলের মতো হয়ে গিয়েছিলাম, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, ফ্লোরিডা থেকে শুরু করে অনেক জায়গায় তোমাকে খুঁজেছি, কিন্তু পাইনি, মানসিকভাবে সিক হয়ে গিয়েছিলাম, না খেতে পারতাম আর না ঘুমাতে, সারাদিন রুমের ভিতর নিজেকে আটকে রাখতাম আর কাঁদতাম, এইভাবে থাকতে থাকতে টোটালি সিক হয়ে গেলাম। তখনও জানতাম না যে মামনি ক্যালিফোর্নিয়া থেকে চলে গিয়েছে। 3 মাস পুরো পাগলের মতো ছিলাম, আরও 6 মাস ছিলাম একজন সাইকোলজিস্টের আন্ডারে হসপিটালে অ্যাডমিট। যখন সুস্থ হয়ে জানতে পারি মামনি তোমাকে হারানোর কষ্টে ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে গিয়েছে। মামনিকে আর তোমাকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি, তারা 2 বছরের বেশি খুঁজেও পাইনি।
কতটা কষ্টে যে প্রতিটি মুহূর্ত কাটাতাম তা আমিই জানি। রাতে ঘুমোতে পারতাম না, তোমার খুনসুটিগুলো মনে পড়ে যেত, বুকের ভিতরটা কষ্টে ফেটে যেত। শুধু ভাবতাম তোমায় না পেলে আমিও বাঁচতে পারবো না, সুইসাইড করবো প্রয়োজন হলে। অনেক খোঁজার পর জানতে পারি রাজ তোমায় কিডন্যাপ করেছে। যদিও এটা আমি শিওর ছিলাম ফার্স্ট থেকে, বাট ও নিজেও নিরুদ্দেশ ছিল। কিন্তু আমায় যে কথাটা চুরমার করে দিয়েছিল তা কি জানো? আমার কাছে নিউজ এসেছিল তোমায় রেপ করে মাথা কেটে ফেলে দিয়েছে। আমি না বিশ্বাস করিনি। পুলিশ পরে একটা লাশ দেখায় যার পায়ে তোমার পায়েল ছিল। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, গলা শুকিয়ে গিয়েছিল, কিছুই বলিনি। শুধু বাসায় এসে দরজা লাগিয়ে দিয়েছিলাম, গলায় ফাঁসও দিয়েছিলাম। রুহুটা বের হওয়ার আগে আব্বু বাঁচিয়ে ফেলেছিল। হসপিটালে ছিলাম আরও 3 দিন। যেদিন সুস্থ হই সেদিন হসপিটালের ছাদ থেকে লাফ দিতেও গিয়েছিলাম, রেলিংয়ে উঠে গিয়েছিলাম, কিন্তু এবার আম্মু আর মন এসে বাঁচিয়ে ফেলে। আম্মুর কথায় কেঁদেই দিয়েছিলাম, জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছি সেদিন, তবুও মনটা আমার হালকা হয়নি। তোমাকে হারানোর দহনে প্রতিনিয়ত দগ্ধ হয়েছে। আর তার 1 বছর পর জানতে পারি যে মেয়েটার লাশ তোমার নামে চালিয়ে দেওয়া হয়েছিল সেটা তুমি না, অন্য কেউ। আমি যেন আসার আলো খুঁজে পাই। প্রতিটি হসপিটালে তোমায় খুঁজেছি, কোনো হসপিটালেই খুঁজেছি জানি না, হয়তো আল্লাহর ইচ্ছা ছিল তাই। আমেরিকায় একটা হসপিটাল খোঁজ নিয়ে জানতে পারি আরও 2 বছর আগে তুমি হসপিটালে অ্যাডমিট ছিলে। তুমি হারিয়ে যাওয়া 2 বছর পর খোঁজ নিয়ে জানতে পারি তুমি ওই 2 বছরে হসপিটালেই ছিলে। একজন ডক্টর কারো আদেশে তোমার স্মৃতি হারিয়ে ফেলার ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছিল টানা 2 বছর, কিন্তু এরপর নাকি কেউ তোমায় সেখান থেকে বাঁচিয়ে নিয়ে বাংলাদেশে নিয়ে এসেছে। কোনো এক মেয়ে, আমি বাংলাদেশে ফিরে যাই। 6 মাস খোঁজার পর তোমায় ফিরে পাই। তোমায় তোমাদের স্কুলের সামনে দেখেছিলাম, বুকটা কেঁপে উঠেছিল। ইচ্ছা করেছিল বুকের মাঝে বন্দি করে রাখি আমার পাখিটাকে, কিন্তু আমি আমার পাখিটাতে আমায় ভুলে গিয়েছে। কি বলবো আমার জানটাকে, সে কেন আমায় বিশ্বাস করবে? দূর থেকেই তোমায় দেখতাম, খেয়ালে রাখতাম, কোনো বিপদ যেন তোমায় ছুটে না পারে। আরও কিছু মাস পর তোমার আইডি খুঁজে পাই, মেসেজ দিই তোমায়, তারপর তোমার সাথে দেখা আর আমাদের পথ চলা শুরু। এতটা নির্মম সত্য শুনে আশি নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সিদ্ধার্থকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে চলেছে। এতটা কষ্ট এই মানুষটা সহ্য করেছে, অথচ একই সময় আমি কত ভালোভাবে এখানে লাইফ লিড করছিলাম। আল্লাহ তোমার দরবারে কোটি শুকরিয়া, তুমি আমার সিদ্ধার্থকে বাঁচিয়ে দিয়েছ 2-2 বার। আশিও কাছে সিদ্ধার্থকে জড়িয়ে ধরে, আর সিদ্ধার্থও নিঃশব্দে চোখের বানিয়ে ফেলছে। গত 4 বছরের স্মৃতিগুলো যে খুবই ভয়ানক, মনে পড়লেই শরীর কাঁপে, হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এত কিছুর পরেও যে নিজের প্রেয়সীকে খুঁজে পেয়েছে এটাই তো অনেক। আচ্ছা আমি সব ভুলে গিয়েছি, তাহলে আম্মা বুকে ভুললাম না কেন? তোমার কি 2 বছর আগে কিছু স্মৃতি মনে রয়েছে? কারণ 2 বছর আগে সব ঘটনা তুমি ভুলে গিয়েছো। এরপর থেকেই তোমার নতুন একটা স্মৃতি শুরু হয়েছে, তোমায় ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ট্রিটমেন্টের পাশাপাশি তোমার ব্রেইনে সেটা আপ করা হয়েছে। এরাই তোমার মা বাবা ভাই, তাই তোমার মনে হচ্ছে তুমি তোমার পরিবারকে ভুলোনি, বাট তুমি তাদেরকেও ভুলে গিয়েছিলে। ট্রিটমেন্টের সময় যদি আমাকেও চিনিয়ে দেওয়া হতো তাহলে আমিও তোমার কাছে মামুনির আঙ্কেলের মতোই কাছের মানুষ হিসেবে থাকতাম। বাট যতই হোক তুমি আমার ভালোবাসতে, একসাথে 2 জন একই বাড়িতে থেকেছি খেয়েছি, তাই তোমার মস্তিষ্কে হয়তো অলৌকিকভাবে আমার নামটা পরবর্তীতে সেট হয়ে গিয়েছিল। অস্পষ্ট কোনো প্রতিবিম্ব তুমি কল্পনায় দেখতে পারতে, আল্লাহর ইচ্ছা ছিল বলেই এটা সম্ভব হয়েছে। আশি সিদ্ধার্থের বুকে খাপটি মেরে বসে আছে, আর সিদ্ধার্থও তার প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সিদ্ধার্থের শার্ট আশির চোখের পানিতে ভিজে একাকার, তবুও আশি ফুপিয়ে কাঁদছেই। এতে এত কান্নার কি আছে বলো তো? আমরা তো এখন একসাথে আছি শোনা, ইনশাল্লাহ ভবিষ্যতেও একসাথেই থাকবো। আমার ভয় লাগছে, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে ওই রাজ খুবই ভয়ানক, যদি আবারও আমাদের ক্ষতি করে। আশির কথা শেষ করার আগেই সিদ্ধার্থ আশির ঠোঁটে আঙুল চেপে ধরল। একদমই সে বলবে না, রাজ এবার আর কিছুই করতে পারবে না, ও এখন জেলে, আর খুব শীঘ্রই আমি ওকে নিজ হাতে পানিশমেন্ট দেবো। আমার তবুও ভয় লাগছে, আমি কি করব, অনেক ভয় হচ্ছে। সিদ্ধার্থ বুঝল আশি ভয় পাচ্ছে প্রচুর, তাই ওর মাথা থেকে ব্যাপারটা ঝেড়ে ফেলার জন্য দুষ্টু হেসে আশির চুলে মুখ ডুবিয়ে দিল, কোমর হাত দিয়ে চেপে ধরে। জানবা কি চুলে কি দাগ, উফ কি দারুণ স্মেল, ইচ্ছে করছে তোমার সাথে মিশে যায়। ওনার কথায় আমি হকচকে উঠলাম, আমি ভয় শেষ আর উনি কিনা, উফ লুচুরা বুঝি এমনই হয়। ছাড়ুন তো, আপনি সিরিয়াস একটা ব্যাপার নিয়েও আনসিরিয়াস হয়ে আছেন। হুস চুপ, আমি এখন আমার জানবাকিটার সাথে রোম্যান্স করবো, সো ডোন্ট ট্রাই টু ডিস্টার্ব মি।
ওনার এমন কণ্ঠে এবার সত্যি লজ্জা লাগছে। এই লোক কি রোম্যান্স ছাড়া কিছুই বোঝে না নাকি? আমার যে লজ্জা লাগে তাও বোঝে না? ধুর, আমার তো এটা ভাবতেই লজ্জা আরো বেড়ে যায় যে আমি ওনার থেকে কত ছোট। আশি এসব ভাবনার মাঝেই ফিল করতে পারলো তার উন্মুক্ত পেটে সিদ্ধার্থের স্পর্শ। সাথে সাথে কেঁপে উঠলো আশি। সিদ্ধার্থকে ধাক্কা দিয়ে সিদ্ধার্থ কিছুটা দৌড়ে সরে যায়। আশি দৌড়ে পালাতে নেবে, তার আগেই সিদ্ধার্থ আশিকে ধরে ফেলে। কোথায় যাও? সারুন, আমি ঘুমাবো। সিদ্ধার্থ বাঁকা হেসে আশিকে কোলে তুলে নেয়। এ কি করছেন? সারুন বলছি, আমাকে নামান। আরেকবার আওয়াজ করলে কিন্তু সত্যি ছেড়ে দেবো। আমি এবার ভয় পেয়ে ওনার শার্ট খামছে ধরলাম, অসভ্য লোক একটা। সিদ্ধার্থ মুচকি হেসে রুমে এনে আশিকে সোফায় শুয়ে দিল, তারপর নিজে ধপ করে বেডে শুয়ে পড়ল। এটা কি হলো? তোমায় কোলে নিয়ে আমি শেষ, শরীর ব্যথা হয়ে গিয়েছে, একটু ম্যাসেজ করে যাও মা। আপনি তো আসলে একটা খারুজ, আমার ওজন একদম ঠিক আছে। সিদ্ধার্থ হো হো করে হেসে দেয় আশির কথায়। তোমায় রাগলে না দারুণ লাগে, রাগলেও গালগুলো লাল হয়ে যায়, তখন মন চায় খেয়েই ফেলি। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি। নীলর্ষ কেন এই লোকটা? ওই বউ ম্যাসেজ করে দেবে নাকি আমি তোমায় ম্যাসেজ করে দেবো? হ্যাঁ, সিদ্ধার্থ হাসে। আশি সিদ্ধার্থের পাশে এসে দাঁড়ায়, উল্টো হয়ে শুয়ে পড়েন, না হলে কিভাবে করবো? হুম, আগে তো আমার শার্ট খুলু। কি শার্ট খুলতে হবে কেন? আমি শার্টের উপরেই করব। তা তো হবে না, তাহলে আরাম লাগবে না, তাড়াতাড়ি খুলো না। কিন্তু পাশে অবশ্য কেউ নেই, আমার সুবিধাই হবে তোমার শরীর ম্যাসেজ করতে। আশি দপ কটমট করে তাকায় সিদ্ধার্থের দিকে, সিদ্ধার্থ চোখ টিপে দেয়, এতে আশি হা হয়ে যায়। তারপর কাবা কাবা হাতে সিদ্ধার্থের শার্টের বোতাম খুলে শার্টটা খুলে ফেলে। সিদ্ধার্থের উন্মুক্ত সাদা বডিটা দেখে আশি লজ্জায় কুঁকড়ে যায়। পারলে এখনই পালিয়ে যেত। আর সিদ্ধার্থ ঠোঁট টিপে হাসতে থাকে আশির এমন লাজুক ফেস দেখে। এভাবে কাঁদছো কেন? আমি কি তোমায় আমার শরীরে কিস করতে বলেছি নাকি যেভাবে কাঁদছো? ও গড, আমার বাসরতে কী হবে মেয়েটার জন্য? আশির চোখগুলো রসগোল্লা হয়ে গিয়েছে সিদ্ধার্থের কথা শুনে। ও কাঁদো কাঁদো ফেস করে সিদ্ধার্থের দিকে তাকায়। আমার ইচ্ছে করে লজ্জা দিচ্ছেন আপনি, আমি আপনাকে বিয়ে করব না। সিদ্ধার্থ এবার জোরে জোরে হেসে দিল। আমার পিচ্ছিটা অভিমান করছে বলছি, ওকে লজ্জা দেবো না, এবার ম্যানেজ করে দিন মহারানী। আশি নাক টানতে টানতে সিদ্ধার্থের ঘাড় আর পিঠে ম্যাসাজ করতে থাকে। আরাম পেয়ে সিদ্ধার্থ ঘুমিয়ে যায়। আশি সিদ্ধার্থের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। ইস কি নিষ্পাপ লাগছে, ডার্ক রেড ঠোঁটগুলো তো একদম স্ট্রবেরির মতো হয়ে আছে, সিল্কি চুলগুলো মুখের উপর পড়ে আছে, বাতাসে হালকা নড়ছে, মজাচ্ছে ওনার ভেতর ঢুকে চাই। আল্লাহ, এত কিউট লাগে কেন ওনাকে? আমার তো মাথা এলোমেলো হয়ে যাবে, সারা দিন আমায় কিভাবে চালায়, আর এখন কি সুন্দর নিষ্পাপ শিশুদের মতো লাগছে। আশি হেসে দেয়, তারপর সিদ্ধার্থের কপালে কিস করে নিজে নিজেই ব্লাশিং হয়ে দৌড়ে চলে যায়। বিকেলে সিদ্ধার্থের আম্মু আর মন দুজনই চলে আসে। আশি সিদ্ধার্থের আম্মুর কোলে মাথা রেখে শুয়ে আছে, আর সিদ্ধার্থের আম্মু আশির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আন্টি, বড় আন্টি কেমন আছে, সুস্থ হয়েছে? হুম, এখন মোটামুটি সুস্থ, আপাতত ছেলে চিন্তাই শেষ। আন্টি একটা কথা বলবো? কি কথা, আর ভয় পাচ্ছিস কেন, নির্ভয়ে বলতে পারিস। বড় আন্টি ছেলে মানে রাজ জেলে। সিদ্ধার্থের আম্মু চমকে গেলেন। তুই রাজকে চিনিস? তোমার ছেলে আমায় বলেছে সব, আর সকালে রাজ এ বাসে এসেছিল। আশি একে একে সব বলে সিদ্ধার্থের আম্মুকে, আর যা যা হয়েছে। সিদ্ধার্থের আম্মু এসব শুনে অবাক হয়ে যায়। তুই সাবধানে থাকিস মা, ওই রাজকে বিশ্বাস নেই, যে কোনো সময় যা কিছু করতে পারে। কিছুই করতে পারবে না আম্মু, আমি সেই ব্যবস্থা করে ফেলেছি, ও চাইলেও জেল থেকে বের হতে পারবে না। সিদ্ধার্থের কণ্ঠস্বর শুনে আশি উঠে বসে, দরজার দিকে তাকিয়ে দেখে সিদ্ধার্থ একটা হোয়াইট পাঞ্জাবি পরে আছে, গেট আপে বোঝা যায় নামাজ পড়ে আসছে। সিদ্ধার্থ ওর আম্মুর পাশে সোফায় গিয়ে বসে। ওই বদমাশটা কিছুই করতে পারবে না, আমি আছি তো। হুম, আশিকে নিয়ে টেনশন বেশি, কখন কি করে ফেলে। ইনশাআল্লাহ পারবে না। বাই দ্য ওয়ে আম্মু, একটা কথা বলতে যাচ্ছিলাম। বলে ফেল, কি বলবি? অ্যাকচুয়ালি ওর তো এক্সাম শেষ, ভ্যাকেশন চলছে, তাই তাই আমার বদমাশ ছেলে তা চাচ্ছে পিচ্চি মেয়েটাকে নিয়ে ঘুরতে যেতে, তাই তো? সিদ্ধার্থের আম্মুর কথায় আসে লজ্জা পেয়ে গেল। আর সিদ্ধার্থ হেসে মাথা চুলকাতে লাগলো, তবে লজ্জা লজ্জা ভাবটা সিদ্ধার্থের মুখেও ফুটে উঠেছে। ওকে বল কোথায় যেতে চাস, নাকি ওটাও বলা যাবে না? হুম, তোমার হবু বৌমার সামনে বলা যাবে না। ইস কি লজ্জা কি লজ্জা, আন্টির সামনে কিভাবে কথা বলছে, ফাজিল লোক। আল্লাহ, দড়ি ফালাও, আমি উঠে যাই। আশির ব্লাশিং ফেস দেখে সিদ্ধার্থের আম্মু হেসে দিল।
তাহলে কালকেই বেরিয়ে পড় তোরা দুজন। আম্মু তুমি না বললেই কালই বেরিয়ে পড়বে তোমার বউ পাগল ছেলে। অবশ্য বিয়ের আগে হানিমুনের চান্স পেলে কেউ কি দেরি করে? আশি লজ্জায় টিকে থাকতে না পেরে দৌড়ে চলে গেল। সিদ্ধার্থ মুনের কান টেনে ধরল। বেশি পেকে যাচ্ছিস তাই না? আমি না হয় আমার হবু বউয়ের সাথে ঘুরতে যাচ্ছি, কিন্তু তুই আমার ফ্রেন্ডের সাথে ধানমন্ডি লেকে কি করিস? হ্যাঁ হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।